বন্ধুরা, আমাদের পড়াশোনা স্টার্টিং পিরিয়ড থেকে শুরু করে এতদিন পর্যন্ত, মানে ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত আমাদের কোনো সাবজেক্ট যদি ভালো না লাগতো, সেই সাবজেক্টটাও আমাদের পড়তে হতো, কোনো উপায় ছিল না। অঞ্চার সাথেও পড়তে হতো এবং সেখানেও আমাদের জোর জবরদস্তি বলা হতো নম্বর ক্যারি করতে হবে, ভালো নম্বর পেতে হবে। কিন্তু মাধ্যমিকের পরে অথবা ক্লাস টেনের পরে তোমাদের তিনটে স্ট্রিমে ভাগ হয়ে যায় এই সাবজেক্টগুলো, ও একটা হচ্ছে সায়েন্স, একটা আর্টস, একটা কমার্স। এবার তোমরা অনেকেই এই ভাবো যে মাধ্যমিকের পরে কোন স্ট্রিমটা নিলে আমাদের কেরিয়ার ভালো হবে এবং আমরা ভালো কিছু করতে পারবো। তো অনেকে মাধ্যমিক দেওয়ার আগেই তাদের সাবজেক্ট কম্বিনেশনের বিষয়ে জেনে ফেলে এবং অনেকেই ডিসাইড করে রাখে যে আমি সায়েন্স নেবো, কেউ ডিসাইড করে রাখে আমি আর্টস নেবো, কেউ ডিসাইড করে রাখে আমি কমার্স নেবো। এছাড়া অনেকে ডিসাইডই করতে পারে না সায়েন্স আর্টস না কমার্স এর মধ্যে কোন স্ট্রিমটা আমি নিলে আমি একটা ভালো কেরিয়ার বিল্ড করতে পারবো। তো আজকে এই ভিডিওটি তোমাদের জন্য, যারা মাধ্যমিকের পরে সঠিক স্ট্রিম বেছে নিতে চাও এবং সঠিক স্ট্রিম বেছে নিয়ে ভালো একটা কেরিয়ার বিল্ড করতে চাও, কোনো মতে এটা চাও না যে তোমাদের এর ভুল স্ট্রিম বাঁচার জন্য তোমাদের কেরিয়ারে কোনো এফেক্ট পড়ুক, তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করব তোমরা কিভাবে তোমাদের সঠিক স্ট্রিমকে বেছে নেবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। অনেকেই আছো এটা ভেবে আনন্দ পাচ্ছ যে মাধ্যমিক শেষ হয়ে গেছে, এবারে আমাদের এর স্ট্রিম আমাদের মতন করে আমরা নিতে পারবো, আমার এটা ভালো লাগে, আমার এটা ভালো লাগে, এই স্ট্রিমটাকে নেবো, এই সাবজেক্টগুলোকে আমরা নেবো এবং এই এই স্কুলে ভর্তি হবো, সবার একটা মাথায় চিন্তাধারা রয়েছে। এবং অনেকেই এখনও পর্যন্ত ভেবে উঠতে পারো না এবং বুঝিয়ে উঠতে পারছো না যে কোন স্ট্রিমটি নিলে আমাদের পরবর্তীকালে সুবিধা হবে। তো আবার অনেকে ভাবছো যে আমার দাদা এই স্ট্রিমটা নিয়েছে, ভালো একটা চাকরি করছে, বা আমার পাশে আমি যাকে দেখছি খুব ভালো চাকরি করছে, ভালো একটা কেরিয়ার বিল্ড হয়েছে, ভালো বাড়ি করেছে, গাড়ি করেছে, বহুত টাকা ইনকাম করছে, তো আমিও হয়তো ওই স্ট্রিমটা নিলে ইঞ্জিনিয়ারিং করব বা এই করব, মানে এই লাইনে যাব, তাহলে ওনার মতন হতে পারবো। তো অনেকেই এইসব চিন্তাধারা রয়েছে, অথবা বাড়ির থেকে ফোর্স করছে এই সাবজেক্ট নাও, এই স্ট্রিম নিয়ে সবাই মানে খুব ভালো হবে। এছাড়া অনেকের কথা সায়েন্স না নিলে কেরিয়ারে কী বা করব। এছাড়া অনেকের ধারণা রয়েছে যারা আর্টস নেয় তারা হচ্ছে লোয়ার স্টুডেন্ট, তারা কিছু জানে না, পড়াশোনা হয়তো ভালো না, সেই কারণে অন্য কোনো স্ট্রিম বেছে না নিয়ে আর্টস বেছে নিয়েছে, এবং যারা সায়েন্স নেয় তারা খুব হাই ফাই স্টুডেন্ট। তো অনেকেই এই কারণে সায়েন্স বা আর্টস বা সাবজেক্ট কম্বিনেশনে ভুল করে থাকে এবং প্যারেন্টসের কথা শুনে বা আশেপাশে যে বড় দাদারা রয়েছে এবং যারা সাকসেসফুল ব্যক্তি তাদেরকে দেখে এ যে ওরা যেটা করেছে আমিও সেটা করব, এই নিয়ে কেরিয়ারে সব থেকে বড় ভুল করে বসে এবং সেটা পরবর্তীকালে গিয়ে সে বুঝতে পারে যখন কিছু তার করার। এছাড়া অনেকে আছে যারা বাবা কাকা দাদার কথায় সায়েন্স বা কমার্স এর মধ্যে একটা স্ট্রিম বেছে নেয় এবং পরবর্তীকালে সেই নিয়ে পড়াশোনা না করতে পেরে সে আবার পুনরায় ইলেভেনে ভর্তি হয় অথবা তার কেরিয়ারে কিছু করতে পারে না। যেহেতু বাবা কাকা দাদা এবং পাশের বাড়ির কেউ তোমাদের সঠিক স্ট্রিমের কথা বলে দিতে পারবে না যে সায়েন্স নিলে তোমার ভালো হবে না, আর্টস নিলে ভালো হবে না, কমার্স নিলে ভালো হবে, তো এই উপদেশগুলো আমরা নেব না। তাহলে কে আমাদের বলে দেবে যে সঠিক স্ট্রিম কোনটি বা আমার জন্য সঠিক স্ট্রিম কোনটি? দেখো, এ তোমার সঠিক স্ট্রিম কোনটি সেটি একমাত্র তুমি বলতে পারো যে তোমার সঠিক স্ট্রিম কোনটি, আর কেউ বলে দিতে পারে না। কেন? এটার কারণ রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে যে তা কার জন্য কোন স্ট্রিম দরকার। কোনো স্টুডেন্ট যদি আর্টস নেয়, কোনো স্টুডেন্টের জন্য আর্টস সাবজেক্টটা এক্স্যাক্টলি ঠিক আছে, কোনো স্টুডেন্টের জন্য সায়েন্স সাবজেক্টটা এক্স্যাক্টলি ঠিক আছে। এই যে স্ট্রিম বাছাটা, এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে, প্রত্যেক স্টুডেন্টের জন্যই সায়েন্স নয়, প্রত্যেক স্টুডেন্টের জন্যই আর্টস নয়, প্রত্যেক স্টুডেন্টের জন্যই কমার্স নয়। সবার প্রথমে এটা জিনিস মনে রাখবে যে সায়েন্স নেই সেই যে এই লাইফে অনেক কিছু করতে পারবে, যে আর্টস নেই সে লাইফে কিছু করতে পারবে না, এই ধারণাটা একেবারেই ভুল। কারণ এমনও অনেক স্টুডেন্ট আছে যে সায়েন্স নিয়েছে লাইফে কিছু করতে পারেনি, হয়তো আর্টস নিয়ে অনেক কিছু করতে পারতো। তো আমার বলার উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটা স্ট্রিম প্রত্যেকের জন্য না, সেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে সে কোন স্ট্রিমটা নেবে এবং সে তার জন্য কোন স্ট্রিমটা এক্স্যাক্টলি দরকার। তো এর জন্য তোমার মাথায় রাখতে হবে তুমি কোন স্ট্রিমের সাথে সময় কাটাতে পারবে, মানে সেটা তো একদিন দুদিনের না, খুব জোর করে একদিন পড়ে নিলাম, দশ দিন পড়তে আর ইচ্ছা করছে না, ভালো লাগছে না, সেই কারণে বললাম যে তোমার কোন স্ট্রিমটা সব থেকে বেশি ভালো লাগে। মানে তোমরা সায়েন্স মানে বুঝতে পারছো যে ওর মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, আর্টস মানে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, তা এর মধ্যে তোমরা কিছু সাবজেক্ট দেখো টেনে পড়ে এসছো, কি তোমাদের আর্টস ভালো লাগতো না সায়েন্স ভালো লাগতো সেটা তোমরা সব থেকে ভালো জানো, কেউ বলে দিতে পারে না। হয়তো তুমি কোনো কারণে সায়েন্সে বেশি নম্বর পেয়ে গেছো, আর্টসে কম নম্বর পেয়েছো, তো সায়েন্সের নম্বর দেখে সবাই বলছে বাহ তুই তো সায়েন্সে খুব ভালো নম্বর পেয়েছিস, তাহলে তুই সায়েন্স নে। তো আমি বলবো এখানে তুমি তাহলে সায়েন্স নিও না,
সবচেয়ে বড় ভুল করবে, তুমি আর্টসই নাও, তোমার তো আর্টস ভালো লাগে। তো এখানে তোমরা সবথেকে ভালো বলতে পারবে, কারণ তোমরা মাধ্যমিকে পড়াশোনা করেছো, যখন তোমাদের সায়েন্স সাবজেক্টটা ছিল, আর্টস সাবজেক্ট ছিল, সায়েন্স আর্টসের মধ্যে ডিফারেন্সটা তোমরা জানো যে কোন সাবজেক্টটা তোমার করতে বেশি ভালো লেগেছে। অনেকেরই ধারণা থাকে যে যদি মাধ্যমিকে 95% নাম্বার থাকে বা 90% নাম্বার থাকে তাহলে সায়েন্স নেবে, 70% ওপরে থাকলে কমার্স নেবে, আর 70% বা 60% নিচে থাকলে তাহলে তাদের কোনো উপায় নেই, আর্টসই নিতে হবে। তো এই ধারণাটা একেবারেই ভুল। যদি তুমি তোমার সায়েন্স ভালো না লাগে তুমি তাহলে একেবারে সায়েন্স নেবে না। অনেকেই ভুলবশত বা বাড়ির কথায় বা পাশে আত্মীয় পরিজনের কথায় সে সায়েন্স নিয়ে নেয়, পরবর্তীকালে ভোগে। নম্বর কম বেশি হতেই থাকে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের কোনটা ভালো লাগে সবথেকে ভালো তোমরা বোঝো, যে আমাদের সায়েন্স গ্রুপটা বেশি ভালো লাগতো টেনে না আর্টস গ্রুপটা বেশি ভালো লাগতো, কোনটা বেশিক্ষণ ধরে পড়েও আমাদের বিরক্ত ও বোধ হয় না। যদি তোমরা আর্টস দীর্ঘ সময় ধরে পড়তে পারো এবং ভালো লাগে আর্টস পড়তে তাহলে আমি বলবো আর্টস নাও, এবং যাদের সায়েন্স ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স বেসিস করে, ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স পড়তে খুব ভালো লাগে, করতে ভালো লাগে, তাহলে তোমরা সায়েন্স নাও। তো এখানে চলে আসলো কমার্স, কমার্স কারা নেবে? যাদের ক্লাস টেনে ম্যাথামেটিক্স বা হিসাব নিকাশ করতে খুব ভালো লাগে, আর্টসও ভালো লাগছে না এবং ফিজিক্যাল সায়েন্সও একেবারে মাথায় ঢোকে না, শুধুমাত্র ম্যাথামেটিক্স ভালো লাগে, এই হিসাব নিকাশ করতে ভালো লাগে, তারা অবশ্যই কমার্স নাও। তো এটা আমি কিছু টিপস দিলাম এবং এগুলো তোমাদের এর থটের ওপর নির্ভর করছে এবং তোমরা কি করতে চাও এক্স্যাক্টলি তার উপর নির্ভর করছে। আমি বলতে চাইলাম কারোর কথা শুনে তোমরা কোনো স্ট্রিম বেছে নেবে না যাতে পরবর্তীকালে পস্তাতে না হয়। তো যদি আমার কথা বলি, আমি যদি সায়েন্সের বদলে আর্টস নিতাম তাহলে হয়তো ও আজকে আমি কিছুই করতে পারতাম না এবং মাধ্যমিক কের পর হয়তো 12 পাসও করতে পারতাম না, কারণ আমার যে যখন আমি মাধ্যমিক দিতাম তখনই আমার হিস্ট্রি বই খুললেই মানে কীরকম একটা ফিল হতো, তোমাদের তোমরা যাদের হিস্ট্রি ভালো লাগে না তারা বুঝতে পারবে। তো সেই কারণে আমি বলি যদি আমি হিস্ট্রি নিতাম, কেন আমাকে ফোর্স করেছিল এরও একটা রিজন ছিল, সবাই বলছিল যে এত টাকা এফোর্ড করতে পারবে নাকি, এর পেছনে অনেক রহস্য আছে, যাই হোক অন্য একটা ভিডিওতে বলবো আমি কীভাবে মানে সায়েন্স নিয়েছিলাম, বা এটা কমন ব্যাপার আমি নিলেই নিতে পারবো, আমার ক্ষেত্রে অত সহজ ছিল না যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ ছিল। তো সেই সময় দাঁড়িয়ে আমি সায়েন্সটা নিয়েছিলাম, যদি সায়েন্সটা জোর জবরদস্তি না নিতে পারতাম, লোকের কথা সবাই আমাকে বারণ করেছিল সায়েন্স নিতে কিন্তু আমি সায়েন্স নিয়েছিলাম, নম্বর থাকলেও সবাই ভেবেছিল যে চালাতে পারবে না হয়তো খরচা, অনেকেই থটটা থাকে, কিন্তু আমি জানতাম যে আমি আর্টস নিয়ে কিছু করতে পারবো না কারণ আমার বই খুলতে ভালো লাগে না, জোর জবরদস্তি আর্টস নেব। তো অনেকে এরকমও আছে যে সায়েন্স করতে ভালো লাগে না কিন্তু অনেকে ভাবছে না সায়েন্সটা খুব, আমাদের সময় অত চল ছিল না যে সবার মুখে সায়েন্স, এখন যাকেই শুনি সেই সায়েন্স নেবে, সায়েন্স নিলেই কেরিয়ার নাকি ভালো হবে। আমার স্টুডেন্টের কিছু কিছু স্টুডেন্টের গার্জিয়ানও সেই জিনিসই বলে যে সায়েন্স না নিলে আজকালকার কী হবে। তো আমি বলি রাখি এরকম কোনো ব্যাপার নেই, তোমরা যে স্ট্রিমই নাও যদি মোটামুটি পড়াশোনা করো তাহলে কিচ্ছু হবে না, সবার আগে তোমাদের থাকতে হবে, যদি তোমরা আগে থাকতে পারো যে কোনো স্ট্রিমে এগিয়ে যেতে পারবে। তো তোমাদের এক্সাম্পলের মাধ্যমে একটা বোঝানোর চেষ্টা করছি, দেখো এক জায়গায় 100 জন রয়েছে সায়েন্স আর কমার্স, সায়েন্সে রয়েছে 100 জন, আর্টসের 100 জনের স্টুডেন্ট আর কমার্সের 100 জনের স্টুডেন্ট, তুমি সায়েন্সে গেছো, খুব প্রথম সবার প্রথম চাল দিচ্ছে সায়েন্সদের, কিন্তু তুমি ওখানে গেছো যে 100 জনের মধ্যে তুমি মোটামুটি তোমার ওখানে তুমি বেস দিতে পারছো না, তোমার কোনো বেস নেই, ভালো করে তুমি বলতে পারছো না সায়েন্সের যে ছেলেরা যারা আগে খুব ভালো তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি মোটামুটি স্টুডেন্ট, তুমি মোটামুটি নম্বর পেয়েছো, তোমার কোনো ভ্যালু নেই ওখানে। যদি তুমি কমার্সে আসো দেখছো তোমার কমার্সেও কোনো ভ্যালু নেই, মানে কথার কথা তুমি যদি আর্টস ভালো লাগে কোনো কারণে সায়েন্স নিয়ে ফেলো। তো তুমি যদি আর্টসে থাকতে, আর্টসে যারা যারা রয়েছে তাদের মধ্যে হয়তো তুমি বেস্ট হতে পারতে, তাহলে তোমার হয়তো সেই জায়গায় অপরচুনিটি থাকতো এগিয়ে যাওয়ার। তাহলে আমি এইটা বলার মধ্যেই বোঝাতে চাইছি সবার জন্য সব সাবজেক্ট নয়, আমার জন্য যখন আর্টস ছিল না আমি আর্টস নিলে হয়তো কিছুই হতো না বা ক্লাস 12 পাস করতে পারতাম না, সেই কারণে তোমাদেরও আমি বলছি যে সবার জন্য সব সাবজেক্ট না, তোমরা এটাকে মাথায় রাখো যে তোমার কোন সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট এবং কোনটা সাথে তোমরা বেশি সময় কাটাতে পারবে। সব কিছু কথার মধ্যে দিয়ে একটাই কথা ইম্পর্টেন্ট, যে সাবজেক্টটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো এবং সব সময় এই সাবজেক্টটাকে সাথে নিয়ে চলতে পারবে এবং বেশি সময় কাটাতে পারবে সেই সাবজেক্টযুক্ত স্ট্রিমটাই তোমরা বেছে নেবে, এবং দাদা কাকা বাবা বা যে আশেপাশে যারা সাকসেসফুল ব্যক্তি আছে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, সেগুলোকে শোনো, সেগুলোকে একেবারে অ্যাভয়েড করবে না, সেগুলোকে শোনো, কিন্তু তুমি স্ট্রিম বাঁচার সময় কারোর কথা শুনবে না, শুধুমাত্র নিজের কথা শুনবে যে তোমরা তুমি কী নিয়ে এগিয়ে যেতে পারবে, কোন সাবজেক্টটাকে সারাক্ষণ পড়লেও তোমার বিরক্ত লাগবে না সেই সাবজেক্টটাকেই তুমি নাও, এছাড়া অন্য কোনো সাবজেক্টকে নিও না, কারোর কথাই শুনে নিও না যাতে পরবর্তীকালে তোমাদের অসুবিধা হয়। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তোমরা নিজেদের
সাবজেক্টকে নিজেরা কিভাবে চুজ করবে। এছাড়া আরেকটা জিনিস, তোমরা তোমাদের যে তুমি যে সাবজেক্টটা মনে করছো যে এই সাবজেক্টটা নিলে এই স্ট্রিমটা নিলে আমার খুব ভালো হবে, তো সেই স্ট্রিমের যে বইগুলো রয়েছে ইলেভেনে দাদারা যারা পড়াশোনা করছে তাদের থেকে নিয়ে আসো বা দেখো একটুখানি গেটে গুটে যে এই জিনিসগুলো এই চ্যাপ্টার রয়েছে এইগুলো রয়েছে একটু পড়ে দেখো যে তোমার কেমন লাগছে। তো আগের থেকে এটা দেখে নাও যাতে পরবর্তীকালে প্রমোশন না হয়। অনেক দেখেছি আমি অনেক স্টুডেন্ট যে বেশি নম্বর পেয়ে নিয়ে নিয়েছে সায়েন্স অথবা কমার্স নিয়ে নিয়েছে, পরবর্তীকালে আর্টসে আসতে হয়েছে। তো সেই কারণে আমি বলবো ও তোমাদের কেরিয়ার তোমরা ডিসাইড করো, কাউ কথায় নিজেদের কেরিয়ারকে এ বিলিয়ে দিও না। তো লাস্ট ফিনিশিং একটা কথা বলবো, দাদা বাবা কাকা যে যা বলুক না কেন সবার কথা শোনো, শুনবে সবার কথা কিন্তু করবে নিজের কথায়। তো আজকের মতো এইটুকুই, তোমরা আশা করি বুঝতে পেরেছো কীভাবে স্ট্রিম ভাগ করে নেবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো টেক কেয়ার, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।